ওদিকে আলো শুধুমাত্র সূর্যের কথাই ভেবে যেতে থাকে। সূর্য সূর্য, আজ তোমার কথা যে আমার বড় মনে পড়ছে। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাকে কত দিন দেখি না, বারবার তোমার কাছে ছুটে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি যেই নাকলোক ফেলে তোমার কাছে যেতেও পারছি না। কারণ আমি যদি সামান্য সময়ের জন্য তোমার সাথে দেখা করতে যাই, তাহলে তো তুমি আমাকে আটকে ফেলবে আর আমাকে নাকলোকে ফিরতেও দেবে না, আর তখন যে আমার বাবার কাছে দেয়া কথার খেলাপ হবে। সূর্য, আমি তো একজন নাগিন কন্যা, আর আমি তো সাধারণ কোনো নাগিন কন্যা। বেশ অনেক রাত হয়ে যায়, তারপরও সাপুরে ফিরে না আসায় সাপুরের বউ খুব চিন্তা করতে থাকে। সে কখন মানুষটা বেরিয়েছে আর এখনো ফিরে এলো না, এখন তো আমার খুব চিন্তা হচ্ছে তার জন্য। তাহলে কি সে এখনো আমার সূর্যটাকে খুঁজে পায়নি? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে, কারণ সে যদি আমার সূর্যকে খুঁজে পেয়ে যেত তাহলে তো এতক্ষণে ফিরে আসতো। জানি না এখন সে কোথায় কোথায় আমার সূর্যকে খুঁজে বেড়াচ্ছে। তখনই সাপুরে সূর্যকে কোথাও খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। এই তো তুমি ফিরে এসেছো, কিন্তু তোমার মনটা এমন ভার করে রেখেছো কেন? তাহলে কি তুমি সূর্যকে খুঁজে পাওনি? না বউ না, আমি অনেক চেষ্টা করেছি আমার সূর্যকে খুঁজে বের করার, কিন্তু কোথাও সূর্যকে খুঁজে পাইনি। আর তাছাড়া একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছি। কেন, কি বিষয় বলো না, কেউ কি আমার সূর্যের কোনো ক্ষতি করে দিয়েছে নাকি? না বউ, আসলে আজ আমি সূর্যকে খুঁজে না পাওয়ার পর খুব হতাশ হয়ে পড়ি, আর তখনই আমি চিন্তা করি যে আজ আমি এই গ্রামের সব সাপুরেদের বাড়িতে যাব চুপি চুপি, তারপর জানার চেষ্টা করব ঠিক কেন সাপুরেরা আমার সূর্যকে ধরে নিয়ে যেতে পারে। এরপর আমি সেটাই করি, একে একে সব সাপুরেদের বাড়িতে যাই আমি। তারপর কি জানতে পারলে সবার বাড়িতে গিয়ে তুমি, বলো আমাকে। জানো বউ, আমি সবার বাড়িতে গিয়ে বুঝতে পারলাম কেউ আমার সূর্যর বিষয়ে কিছুই জানে না, আর সবাই যার যার মতোই স্বাভাবিকভাবেই আছে, আর তাই তো আমার মনে হয় যে ওরা কেউ এ কাজ করেনি। ঠিক আছে, তাহলে কে আমার সূর্যের সাথে এমন কাজ করলো? আর তুমি তো ওকে খুঁজেও পেলে না, আর কাল সকাল হলেই তো সূর্যের পালিত বাবা এখানে এসে হাজির হবেন সূর্যকে নিতে। তখন কি হবে গো? সে সূর্যকে না পেলে তোমার সাথে যদি খারাপ কিছু করে বসে তাহলে কি হবে? জানি না বউ, আমি কিছুই জানি না, আর আমার কি হবে সেটা নিয়েও আমি এত চিন্তা করছি না। তবে আমার সূর্যটাকে এভাবে কে ধরে নিয়ে গেল এই বিষয়ে আমি খুব চিন্তায় আছি। নতুন করে কে আমার সূর্যের শত্রু হয়ে উঠলো? শোনো, আমি না অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। কি কথা বউ? আসলে আজকাল আমার কাছে কালাচাঁদ আর ওর বউকে কেমন যেন সন্দেহ লাগে। ওদের চালচলন কেমন যেন অন্য রকম হয়ে গেছে। আর তাছাড়া কালাচাঁদ তো তোমার সাথেই থাকতো, আর সেই সূত্রে সূর্যের সাথে ওই নাগিনী সম্পর্কের ব্যাপারেও সবকিছু ও জানে। আর তাই এমনটা তো হয়নি যে কালাচাঁদ সূর্যকে আটকে রেখেছে? না বউ, এটা আমার মনে হয় না। আর তাছাড়া তুমি কালাচাঁদকে চেনোই না, ও তো অনেক ভীতু, আর ও কিনা আমার সূর্যকে ধরে নিয়ে আটকে রাখবে। আর তাছাড়া ও তো আমাকে অনেক ভয় পায়, তাই তো ও কিছুতেই এমনটা করবে না। তুমি যাই বলো না কেন, আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা খটকা লাগে। আর তাছাড়া মানুষ লোভে পড়ে তো কত কিছু করে, আর আমার তো মনে হয় হয়তো কালাচাঁদ সেই লোভে পড়ে এতটা দূর এগিয়ে গেছে। আর তারপরও তুমি এ কথা বলছো, তুমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তা করে দেখো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি কালই দেখছি ব্যাপারটা। সকাল হয়ে যায়, আর সকাল সকাল দুজন লোক এসে পড়ে সূর্যের বাবার কাছে, আর সূর্যের বাবা আর মা ঘর থেকে বেরিয়ে আসে। এ কি, তোমরা এসে পড়েছো? তা ভালোই করেছো, সকাল সকাল আমাদের বেরিয়ে পড়াটা দরকার, বেশ অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া মুরুদ মশাই আমাদেরকে কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে বলেছে, আর তাছাড়া যদি আবার ওই সাপুরে তোমার ছেলেকে ফিরতে না দিতে চায় তাহলে আবার আমাদের অন্য ব্যবস্থাও যা করতে হবে গো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আসলে ওই সাপুরে সুবিধের লোক নয়। এর আগে একবার সে আমার ছেলেকে দিনের পর দিন আটকে রেখেছিল, আমরা ওকে অনেক খুঁজেছিলাম,
তাও পাইনি। তবে এবার আর সাপুরীকে এই সুযোগটা দেব না। সে আমার ছেলেটাকে অন্যায়ভাবে আটকে রেখেছে, আর তাই আমার ছেলেটাকে ওর হাত থেকে উদ্ধার করে নিয়ে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর তা দেরি করাটা ঠিক হবে না। চলো চলো, আমরা এক্ষুনি রওনা দেই। হ্যাঁ হ্যাঁ চলো। সূর্যের মা, আমি যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হতে পারে, তাই তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো ফিরে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি ওই সাপুরের হাত থেকে আমার সূর্যকে নিয়েই ফিরবে কিন্তু। ঠিক আছে বউ, আর আমি তো আমার সূর্যকে নিয়ে আসতেই যাচ্ছি, আর ওকে নিয়েই আমি ফিরবো। চলো চলো তোমরা। এরপর সূর্যের বাবা সেই দুজন লোককে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। মানুষটা তো ছেলেটাকে আনতে বেরিয়ে গেল, কিন্তু ওই সাপুরে আর তার বউ ওরা তো ভালো মানুষ নয়। সূর্যের বাবা যেমন সূর্যকে উদ্ধার করার জন্য প্রস্তুত হয়ে গেল, ওই সাপুরেও আবার এসব কিছু শুনে অন্য কোনো ষড়যন্ত্র করবে না তো। মনের মধ্যে কেমন যেন আমার একটু ভয় ভয় লাগছে, জানি না কি হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় এই বুঝে আমি আমার সূর্যকে হারিয়ে ফেললাম। হে বিধাতা, তুমি জানো সূর্য ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, আর তাই তুমি আমার সূর্যকে আমার বুকে ফিরিয়ে দাও। তুমি ওদিকে সঙ্কিনী আর পঙ্কিনী সূর্যদের বাড়ির সব ঘটনা দেখে সেখান থেকে আড়ালে চলে যায়। আর সঙ্কিনী, গেজেকে বুঝলি নাকি? সঙ্কিনী, কাল রাতে আমরা দুজন চুপি চুপি যখন সূর্যের ঘরে গিয়ে সূর্যকে দেখতে না পাই, তখনই আমার কেমন যেন মনে হয়েছিল, আর তখনই আমি ভেবেছিলাম যে সূর্য এত রাতে কোথায় গেল। সূর্যকে বাড়ির আশেপাশে অনেক খুঁজলাম কিন্তু তাও তাকে পাইনি। তখন আমার মনটার মধ্যে কেমন যেন একটা লেগেছিল, আর তাই আমি তোকে বলেছিলাম যে সূর্যের সাথে দেখা না করা পর্যন্ত আমরা যাবো না, লাগলে সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর ঠিক সূর্যের দেখাও পাবো। আর এখন তো সকাল হতেই এত বড় একটা খবর শুনতে পেলাম, সেদিন আমাদের যেই সাপুরে তাড়া করেছিল সেই সাপুরেই হয়তো সূর্যকে ধরে নিয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। আর সূর্যের বাবা তো তখন বলল, এর আগে যে সূর্যকে ধরে নিয়ে গিয়েছিল এবারও সেই সূর্যকে ধরে নিয়ে গেছে। তাহলে কি আর বুঝতে বাকি থাকে যে কে সূর্যকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আর আমাদেরকে এক্ষুনি আলোকে গিয়ে সবটা জানাতে হবে। আর তাছাড়া সূর্যকে কে উদ্ধার করতে পারবে না আলো ছাড়া, কারণ ওই সাপুরে খুব চালাক, সূর্যের বাবা তার সাথে পেরে উঠবে না। হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস, আর বেশি দেরি না করে চল চল এখানে আমরা নাগলোকে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চল, আর সূর্যকে উদ্ধার করতে না পারলে তো আমরা সব সত্যটা তাকে জানাতেও পারছি না, আর সূর্য আর আলোর মধ্যেই লুকোচুরির অবসানও হচ্ছে না, আর আমরা দুজন শান্তিও পাচ্ছি না। এ কথা বলে সঙ্কিনী আর পঙ্কিনী নাগলোকের দিকে আবারও রওনা দেয়। এ কি রে, আজ এত সকাল সকাল ওস্তাদ আবার চলে গেল যে, এই ছেলেটার কোনো ব্যবস্থা যে করে গেল না। আরে ওস্তাদ যে কদিন ওর কোনো ব্যবস্থা না করতে পারে সে কদিন তো আমাদের জন্য সুবিধা, কারণ আমরা তো করতাম চুরি, আর চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেতাম, আর তাই তো যে কদিন এখানে এভাবে পাহারা দেব সে কদিনই বেশ কিছু টাকা পাবো। তা যা বলেছিস, তাহলে ওস্তাদ যেন এই ছেলেটার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি না করতে পারে, আমাদের সেই কাজই করা উচিত। না না তোকে কিছুই করতে হবে না, তুই চুপচাপ যা করছিস তাই কর। ঠিক আছে। ওদিকে কালাচানের কথা সূর্য কিছুতেই মেনে নিতে পারে না। ওই কালাচান কি বলে গেল, আমার আলো সে মানুষ নয়, সে একজন নাগিনী, কিন্তু এটা কি করে হতে পারে? আমার আলোকে তো আমি খুব ভালো করে চিনি, ও একজন মানব কন্যা, আর তাছাড়া আলো তো আমার আগের জন্মের জীবন সাথী, আর তাছাড়া আমার আলো আগের জন্মে যেমন মানুষ ছিল তেমন এই জন্মেও মানুষ, আর তাছাড়া এর মধ্যে যদি কিছু থাকতো তাহলে আলো আমাকে কখনোই লুকাতো না, আর তাছাড়া আলো লুকালো দরবেশ বাবা আমাকে ঠিকই বলতো, কিন্তু তাহলে এই কালাচান শুধু আমার আলোর ব্যাপারে এমন কথা কেন বলল? না না আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগছে, এর মধ্যে কি তাহলে সত্যি কোনো কারণ আছে?
হ্যাঁ হ্যাঁ আছে হয়তো, আর সেটাই আমাকে জানতে হবে। তো বন্ধুরা, তাহলে কি সূর্য এবার আলোকে ভুল বুঝে দূরে সরে যাবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।